just, I think we should look at what the policy of Bangladesh Bank, how the policy of the Bangladesh Bank has been implemented. The Dhaka has been allowed to move within a close range around the US dollar, and reserves have been used to defend this position. And so the Dhaka has risen relative to a global basket of currencies over the past year. And that's what we mean by an erosion in price competitiveness. The same, purchasing the same item from Bangladesh will cost more than purchasing it from a country where the currency is not appreciated. The real effective exchange rate is trade weighted, so it's based on the trading relationships that Bangladesh has with other major countries. So in this case, the euro and the currencies of India and China matter quite a bit in the basket of currencies. And so we see this as a risk going forward because institutions, I think you would have to talk to ADB about their forecast and to the IMF and to the government about their own forecasts. We independently come up with our forecasts on the basis of the information that we have available and the modeling that we do. And also our forecasting takes into account global factors and aggregate demand of trading partners, for example. So that's another factor that could result in differences. বিশ্ব বাণিজ্যের যে দুর্বলতা, এখানে একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে মূল্যটা কমে যাচ্ছে, বিক্রি মূল্য বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে। এবং যেহেতু চাইনিজ এক্সপোর্টের উপরে এখন এডিশনাল শুল্ক বসানো হয়েছে, সেখানে যারা কেনেন তারা সস্তায় বিকল্প খুঁজতেছে। তা এখন সস্তা বলতে আমরা কি বোঝাই? আমি বিদেশ থেকে যখন কোনো পণ্য কিনতে যাই, আমার দুটো দাম বিচারে আনতে হয়। একটা হলো ওই দেশের যে কারেন্সিতে আছে সেটা কিনতে হবে, এবং সেটা কিনতে গেলে আমার কত নিজস্ব কত টাকা দিতে হবে, এবং ওই টাকা দিয়ে আমি যেই কারেন্সিটা পাবো সেটা দিয়ে আমি পণ্য কত টাকা পাবো, সেটা নির্ভর করছে ওই দেশে কি মূল্য আছে। আর আমার টাকা দিয়ে আমি বিদেশি কত টাকা পাচ্ছি সেটা নির্ভর করছে এক্সচেঞ্জ রেটের উপর। তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের যে মূল্যস্ফীতি, এটা আমাদের যারা যাদের সাথে আমরা বাণিজ্য করি তাদের মূল্যস্ফীতির তুলনায় আমাদেরটা বেশি। আর আমাদের যে আমরা যেহেতু আমাদের মুদ্রা বিনিময় হারের ব্যবস্থাপনাটা ডলারকে সামনে রেখে করি, এবং ডলারের বিপরীতে টাকার মূল্যটাকে স্থিতিশীল রাখার চেষ্টা করা হয়, কিন্তু ডলার তো অন্য কারেন্সির বিপরীতে বেড়ে যাচ্ছে। আমারটা যদি ডলারের বিরুদ্ধে স্থিতিশীল থাকে, ডলার যখন অন্য কারেন্সির বিরুদ্ধে বেড়ে যাচ্ছে বিপরীতে বাড়ছে, তখন আমারটাও অন্য কারেন্সির বিপরীতে বেড়ে যায়, অ্যাপ্রিসিয়েট করে যায়। কাজে এই দুই কারণে মূল্য প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের সক্ষমতা কমে যায়। সেই জন্য এটাকে আমরা বলছি ঝুঁকি। যদি এটা চলতেই থাকে, আমরা মূল্যের ক্ষেত্রে এখন যেহেতু মূল্যের ভিত্তিতে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে, রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ যেটা বলছি দুটো সূচককে মিলিয়ে করা হয়, মূল্যস্ফীতি এবং মুদ্রা বিনিময় হার, সেখানে কিন্তু 36% অতিমূল্যায়িত হয়েছে 2013 সালের পর থেকে এ পর্যন্ত। গত বছরেই এটা 5.6% বাড়ানো, যেটা আপনাদেরকে বলেছে 2013 থেকে। কাজে সেদিক থেকে আমরা মূল্যের প্রতিযোগিতাতে পিছিয়ে পড়েছি, এবং এই ইম্প্যাক্টটা আপনারা দেখতেই পাচ্ছেন যে গত বছরের আগের বছর আমাদের এক্সপোর্টের প্রবৃদ্ধি খুবই দুর্বল ছিল, যে 2% নিচে ছিল, এবং গার্মেন্ট ভিত্তিক ছিল, গার্মেন্ট বহির্ভূত খাতে 9.5% কমে গিয়েছিল গত বছর। কিছুটা এক্সপোর্ট ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু সেটার পিছনে একটা বিশেষ কারণ কাজ করেছে, সেটা হলো চায়না বাণিজ্য যুদ্ধের কিছু ছিটে ফোটা বেনিফিট বাংলাদেশ পেয়েছে, যার কারণে গার্মেন্ট এবং গার্মেন্ট বহির্ভূত খাত দুই ক্ষেত্রেই আমরা এক্সপোর্টের প্রবৃদ্ধি দেখেছি, ভালো প্রবৃদ্ধি দেখেছি। আবার কিন্তু এই বছর প্রথম প্রান্তিকে এক্সপোর্টের যে সংখ্যাগুলো ইদানিংকালে বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে গার্মেন্ট এবং গার্মেন্ট বহির্ভূত খাত দুটোতে প্রবৃদ্ধির লক্ষণটা ভালো না। কাজে আমরা যে বহির্মুখকরণের ক্ষেত্রে একটা সমস্যা যেটা সবসময় ছিল এটা কাটিয়ে উঠতে পারেনি, সাময়িক ভাবে ধরেন একটা বিশ্বের পরিস্থিতি পরিবর্তনের
কারণে আমাদের এক্সপোর্ট গত বছর ভালো করেছিল গার্মেন্ট বহির্ভূত খাতে, কিন্তু যে কাঠামোগত যে প্রতিবন্ধকতা ছিল এবং মূল্যের প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা যে একটু পিছিয়ে পড়ছি সেইটার ইম্প্যাক্টটা কিন্তু আবার ফিরে আসছে। যে ওগুলো যতদিন না আমরা দূর করতে পারবো এই সমস্যাটা থেকেই যাবে। কিছু হয়তো শক্স উঠানামা করলে আমাদেরটা উঠানামা করবে, কিন্তু দীর্ঘমেয়াদে এই সমস্যা অ্যাড্রেস করতে না পারলে তো এই এক্সপোর্ট বহির্মুখীকরণের ক্ষেত্রে অগ্রগতি আশা করা কঠিন।